ঠিক এটা একটি প্রোগ্রাম রিকার্শনের খুবই কঠিন প্রশ্নটা হচ্ছে অ্যাড টু নাম্বার ইউজিং রিকার্শন মানে রিকার্স আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে রিকার্শনটা বোঝা তো রিকার্শন হচ্ছে যে ফাংশন নিজেই নিজেকে কল করে তো এটা আমরা বুঝবো মে আমরা মেই থেকে শুরু করি ইন্টিজার এ বি আর এগুলো হচ্ছে ভেরিয়েবল প্রিন্ট এফ ইন্টার দা টু এ নাম্বার দুইটি নাম্বার ইনপুট নিলাম এবং আর ইকুয়াল টু অ্যাড এ কোমা বি প্যারামিটার হিসেবে ওই নাম্বার দুটি পাঠিয়ে দিলাম যেহেতু কল করা হয়েছে সেহেতু আর সে নিচে যাবে না সেইখানে চলে আসবে অ্যাড ইনটিজার এম ইনটিজার এন এর মান এম রিসিভ করবে বি এর মান রিসিভ করবে এন ইফ এন ইকুয়াল টু ইকোয়াল টু এম এখন আমরা এম ইকুয়াল টু ফাইভ এন ইকুয়াল টু থ্রি ধরলাম তাহলে এন এর মান থ্রি এন ইকুয়েল টু ইকুয়াল টু জিরো মিথ্যা মিথ্যা হলে এখানে চলে আসবে ওয়াই ইকুয়াল টু অ্যাড এম মানে ফাইভ এন মানে থ্রি মাইনাস ওয়ান মানে টু প্লাস ওয়ান তাহলে এই এখানে আবার বয়ের মধ্যে আবার ফাংশন ঘোষণা করা হয়েছে আবার অ্যাড ফাংশনটাকে ঘোষণা করা হয়েছে আমরা অ্যাডের মধ্যে আবার অ্যাডকে ঘোষণা করেছি করেছি তাহলে এডি হচ্ছে রিকশন এখন নতুন প্যারাম মিটার হচ্ছে ফাইবার টু তাহলে আবার এখানে এম এর মান হচ্ছে ফাইভ তাহলে এখান থেকে সেখানে আসবে এন এর মানে হচ্ছে টু টু ইকুয়াল টু ইকাল টু জিরো মিথ্যা মিথ্যা হলে আবার এখানে আসবে অ্যাড এম কোমা এন এর মান হচ্ছে টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই কাজটা হবে তাহলে আমরা কি লিখি অ্যাড তো আগেই ছিল এখন তার ভ্যালু হচ্ছে কি এড ফাইভ কোমা টু মাইনাস ওয়ান ওয়ান হলো প্লাস ওয়ান হলো আর এই মান তো আগেই ছিল প্লাস ওয়ান ওকে আবার সে আবার কল করতেছে অ্যাড ফাংশনটাকে তো এখানে প্যারামিটার হচ্ছে প্যারামিটার কত এখানে পেলাম এটা হচ্ছে ফাইভ আর ওয়ান তাহলে আবার এখানে যাই এন এর মান হচ্ছে ওয়ান ওয়ান ইকুয়াল টু ইকুয়াল টু জিরো মিথ্যা আবার এখানে আসবে এখানে এসে আমরা কী করবো অ্যাড এটা এ অ্যাড হচ্ছে এটা এখন এই ফাংশন আবার কল করতেছে ফাইভ ওয়ান মাইনাস ওয়ান জিরো হলো আর এই ওয়ান হচ্ছে এটা যোগ করলাম এটা ছিল এইটার এটা আগেরটা এখন ফাইভ জিরো নিয়ে কল করলে দেখো এন এর মান জিরো তাহলে সত্য হয়ে যাবে রিটার্ন এম তাহলে ফাইভ জিরো নিয়ে আমি কল করতেছি কোন ফাংশনকে অ্যাড ফাংশনকে তাহলে কল করতেছে অবশ্যই তাকে একটা উত্তর দিতে হবে যেমন এই ফাংশন যখন কল করছিল তখন আমরা এই উত্তর পেলাম এটা যখন কল করলো তখন আমরা মোটামুটি এটা পেলাম এখন এটা কল করতেছে আমরা এটা না এ যখন কল করলো তখন এটা পেলাম সে কোনো উত্তর দেয়নি এখনও কল শেষ হলে দিবে এ যখন কল করলো তখন সে এখানে চলে আসলো এটাকে আবার কল করতে বাধ্য হলো এখন এ কল করতেছে ওকে এখন কল করে দেখতেছে যে এন ইকুয়াল টু জিরো জিরো সত্তর রিটার্ন এম তাহলে এ কল করছে কল করে এখানে চলে আসলো এবং এমের মানে রিটার্ন তাহলে রিটার্ন হিসাবে এই ফাংশনের মান কি পেলাম ফাইভ পেলাম এখন ফাইভ ওকে এই ফাংশনের ফাংশনের মানে আমরা কী পেলাম ফাইভ পেলাম তাহলে অ্যাড ফাইভ আমরা এই ফাংশনের মান আমরা ফাইভ পেলাম সেই মান আবার এখানে আসবে দাঁড়াও এ রিটার্ন করে ফাইভ দিল এখন হচ্ছে ইয়াস এখন ফাইভ প্লাস ওয়ান যোগ করে কত হবে এখন ফাইভ প্লাস ওয়ান যোগ করে হবে সিক্স তাহলে এতটুকুর মান কত হবে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট মান হচ্ছে সিক্স সেই সিক্স এই মানটা সে আবার আর রিটার্ন করবে কাকে রিটার্ন করবে এই ফাংশনকে সিক্স তাহলে এত এত এই পুরোটুকু এই পুরোটুকুর মান কী হয়ে যাবে পুরোটুকুর মান সিক্স হয়ে যাবে পুরোটুকুর মান কী হয়ে যাবে সিক্স হয়ে যাবে সেই সিক্স রিটার্ন করবে এটাকে এটাকে রিটার্ন করবে তাহলে সিক্স প্লাস ওয়ান সেভেন হলো সেভেন রিটার্ন করবে কাকে সেভেন হয়ে গেলো সেভেন রিটার্ন করবে তাছাড়া আমরা যদি আচ্ছা আচ্ছা এখানে ফাইভ হলো ফাইভ আর এইটুকুর মান ফাইভ হলো ফাইভ প্লাস ওয়ান হলো সিক্স সিক্স রিটার্ন করবে একে তাহলে এতটুকুর মান কী হলো ফাইভ ওয়ানের মান হচ্ছে সিক্স সিক্স প্লাস ওয়ান কত হয়ে যাবে সেভেন সেভেন রিটার্ন করবে একে এ তো কল করছিলো একে সেভেন রিটার্ন করলো একে এই সেভেন আর ওয়ান যোগ করে কত হলো এইট এইট চলে যাবে এখানে কারণ আমরা রিটার্ন ওয়াই সবসময় দিচ্ছি তাহলে আলটিমেট এই পুরো যোগফলটা রিটার্ন হবে এখানে এড এম কমা এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটা রিটার্ন করবে যে আগে ডাকছিল মানে এই একে ডাকছে এ একে ডাকছে এ কাজ করে পেলো মান হচ্ছে এম তাহলে এই এম এর মান হচ্ছে ফাইভ তাহলে ফাইভ প্লাস ওয়ান পেলাম কি আমি সিক্স পেলাম সিক্স পেলাম তো এই সিক্স মান্থটা আগে যে কল করছিল সেখানে চলে যাবে ফাইভ ওয়ান কল করেছিল তাহলে তার মানে হয়ে যাবে সিক্স সিক্স প্লাস ওয়ান হয়ে গেলো সেভেন এই পুরো মানটা সেভেন কারণ ওই যে পুরো ওয়াইটাকে আমরা রিটার্ন করতেছি তাহলে অ্যাড এম কোমাইন প্লাস ওয়ান এই পর্যন্ত আমাদের রিটার্ন হবে এই পর্যন্ত আমাদের রিটার্ন হবে তাহলে সেই সময় আমরা সেই এই পর্যন্ত আমাদের রিটার্ন হবে তাহলে এটার মানে কি এটা হচ্ছে সিক্স প্লাস ওয়ান সেভেন হলো সেই সেভেন রিটার্ন করবে এখানে তাহলে এটার মানে হচ্ছে কি সেভেন সেভেন প্লাস ওয়ান কত হলো এইট হলো কত হলো এইট হলো এখন এইট তার মানে কি অ্যাড ফাংশনের ভ্যালু হচ্ছে কত এইট এখন যেহেতু একটা ফাংশন সে কাকে রিটার্ন করবে সে রিটার্ন করবে মেইন ফাংশনকে এবং সেখানে আমরা তাহলে এই এইট পেলাম তাহলে আর আর এর মধ্যে এইট জমা হলো তাহলে এই এইটটা প্রিন্ট হলো তাহলে এই হচ্ছে আমাদের রিকার্শন আশা করি তোমরা বুঝতে পারছো